ডিসক্লোজার বলতে ঠিক কি বোঝায়? পিডিএ ডিভাইস বলতে ঠিক কি বোঝায়? পিডিএ ডিভাইস মানে হচ্ছে এরকম ছোট্ট একটি বোতামের মতো জিনিস, যেটি কিনা নিকিনন নামে এক ধরনের ধাতু দিয়ে বানানো থাকে। নিকিনন মানে হচ্ছে প্ল্যাটিনাম আর নিকেলের সংকর ধাতু, যেটি হিউম্যান বডির সঙ্গে সবচেয়ে কম রিয়াকশন করে। তবে এই তাহলে এই ছোট্ট বোতামের মতো জিনিসটাকে হার্ট পর্যন্ত কি করে নিয়ে যাওয়া হয়, কি করে নিয়ে যাওয়া হয় আমি সেই পদ্ধতিটাই দেখাচ্ছি। এটি হচ্ছে এক ধরনের স্ক্রু, সেই স্ক্রু এর মধ্যে আমি এই ছোট্ট ডিভাইস বা বোতামটিকে আটকে দিলাম। তারপরে আমি কি করছি, এটিকে লম্বাটে আকৃতি করে নিচ্ছি, করে রাখলাম। আর এই যে একটা লম্বা সরু, এটা হচ্ছে ক্যাথেটার, এটা অলরেডি পায়ের শিরার মধ্যে দিক দিয়ে আমি হার্টের মধ্যে পৌঁছে দেব। তারপরে হার্টের মধ্যে গিয়ে এটা কিভাবে ডিভাইসটা হবে দেখুন। এই যে আমি শীতটার মধ্যে অলরেডি পিডিএ ডিভাইসটাকে ভরে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিক দিয়ে নিয়ে যাব। এই যে যাচ্ছে, এটা দেখুন এই ক্যাথেটারটার মধ্যে দিক দিয়ে যাচ্ছে। এটা আমি হার্টের বাইরে করছি, এটা হার্টের মধ্যে এরকম হবে। যখন ওখানে পৌঁছে যাবে তখন গিয়ে হার্টের মধ্যে চলে যাচ্ছে, যাচ্ছে গিয়ে এই যে যেখানে দরকার সেখানে গিয়ে এটা কিন্তু আবার তার নিজের শেপে ফিরে এলো। কিভাবে এটা নিজের শেপে ফিরে এলো? এর শেপে মেমোরি অফ শেপ আছে, সেই জন্য যেভাবে একে লম্বাটে করি যেরকম করি না কেন, নিয়ে যাওয়ার সময় আমি লম্বা করে দিয়েছিলাম যাতে ভেনের মধ্যে দিক দিয়ে যায়, কিন্তু যে হার্টের মধ্যে যেখানে দরকার, যেখানে ফুটোটি বা এক্সট্রা কানেকশনটি আছে সেইখানে গিয়ে কিন্তু এ তার শেপ নিয়ে নিল। এইভাবে পিডিএ বা এক্সট্রা কানেকশনকে আমরা উইদাউট ওপেন হার্ট সার্জারি, মাইক্রো সার্জারি বা বোতামের মতো জিনিস দিয়ে বন্ধ করতে সক্ষম হই।